কতদিন জেলে থাকব, আমি পালাবো না। জামিন পেতে একেবারে মরিয়া মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার ফের আদালতে পেশ করা হলো নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে। প্রাথমিক শিক্ষা পরিষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের আইনজীবী এদিন জামিনের আবেদন করলে উল্টো দিক থেকে একের পর এক বিস্ফোরক অভিযোগ জানানো হলো ইডির পক্ষ থেকে। বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকুন সংবাদ ত্রিনয়নের সঙ্গে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ফের আদালতে পেশ করে ইডি, যেখানে আবারও মানিক ভট্টাচার্যের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। জামিন পেতে মরিয়া মানিক ভট্টাচার্য, তার সওয়াল, তদন্ত চলতেই থাকবে, আমি কতদিন জেলে থাকবো, আমি পালাবো না, তদন্তে সব রকমের সাহায্য করব, আমাকে জামিন দেওয়া হোক। সিবিআই ইডি তদন্ত করছে আর কতদিন তার মক্কেল গাড়োদে থাকবেন, আদালতের কাছে প্রশ্ন মানিক ভট্টাচার্যের আইনজীবীর। সূত্রের খবর, বৃহস্পতিবার জামিনের আর্জি জানালেও আদালতে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে এনেছে তদন্তকারী সংস্থা। প্রাথমিক শিক্ষা পরিষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ আগেই উঠেছে, এবার সেই অঙ্ক আরো বেশি বলে দাবি করল ইডি। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ট্রিনয়ন, সত্যের সাথে মানুষের পাশে।